এইচএসসি পরীক্ষার জন্য সামারি রাইটিং এ কবিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য আজকে তোমাদের জন্য 5টি কবিতা সামারি নিয়ে আলোচনা করব। পোয়েম অন ড্রিম বাই লংস্টোন হাউস। হোল্ড ফাস্ট টু ড্রিমস, ফর ইফ ড্রিমস ডাই, লাইফ ইজ এ ব্রোকেন উইংড বার্ড দ্যাট ক্যান নট ফ্লাই, হোল্ড ফাস্ট টু ড্রিমস। সামারি রাইটিং এ আমাদেরকে এভাবে লিখতে হবে, দ্য পোয়েম ডিলস উইথ দ্য ইম্পর্টেন্স অফ ড্রিমস ইন আওয়ার লাইফ, লাইফ বিকামস মিনিংলেস স্ট্যাটিক ইন অ্যাবসেন্স অফ ড্রিম। কবিতাটি আমাদের জীবনের স্বপ্নের গুরুত্ব নিয়ে আলোচনা করে, স্বপ্নের অভাবে জীবন অর্থহীন অচল হয়ে পড়ে। দ্যাট ইজ হোয়াই ড্রিম ইজ কল্ড দ্য ড্রাইভিং ফোর্স অফ লাইফ, উই গো আহেড ফ্লাইং অন দ্য উইংস অফ ড্রিম দ্যাট প্লেস পিভোটাল রোল ইন অল আওয়ার ডিডস অ্যান্ড অ্যাক্টিভিটিস। তাই স্বপ্নকে জীবনের চালিকা শক্তি বলা হয়। আমরা স্বপ্নের ডানায় উড়ে এগিয়ে যাই, যা আমাদের সমস্ত কাজ এবং কর্মকাণ্ডে মুখ্য ভূমিকা পালন করে। So we should never lose hope, rather we must hold dreams fast so that we may overcome all obstacles of life successfully. সুতরাং আমাদের কখনোই আশা হারানো উচিত নয়, বরং আমাদের স্বপ্নকে দৃঢ়ভাবে ধরে রাখতে হবে, যাতে আমরা সফলভাবে জীবনের সমস্ত বাধাকে অতিক্রম করতে পারি। ডেভিড লরেন্সের লেখা ড্রিম কবিতাটির সামারি আমরা এভাবে লিখতে পারি, দ্য প্যাসেজ ডিলস উইথ ডিফারেন্ট মিনিং অফ ড্রিম অ্যান্ড ইটস ইফেক্ট ইন আওয়ার লাইফ। প্যাসেজটি স্বপ্নের বিভিন্ন অর্থ এবং আমাদের জীবনের প্রভাব নিয়ে আলোচনা করে। Generally, dream during sleep is considered vague and meaningless, bearing no practical impact. সাধারণত ঘুমের সময় স্বপ্নকে অস্পষ্ট এবং অর্থহীন বলে মনে করা হয়, যার কোনো ব্যবহারিক প্রভাব নেই। বাট ডে ড্রিমার্স আর ভিশনারি অ্যান্ড হাই অ্যাম্বিশাস পিপল, দে ক্যান বি কনস্ট্রাকটিভ অর ডিস্ট্রাকটিভ। কিন্তু দিবা স্বপ্নদর্শীরা এবং উচ্চাকাঙ্ক্ষী হয়, তারা গঠনমূলক বা ধ্বংসাত্মক উভয়ই হতে পারে। দে আন্ডারটেক স্ট্রেনাস অ্যান্ড টয়লিং এফোর্টস টু ফুলফিল দেয়ার ড্রিম, আইদার টু বিল্ড আপ এ পিসফুল ওয়ার্ল্ড অর ডিস্ট্রয় ইট ফর দেয়ার ওন ইন্টারেস্ট। তারা তাদের স্বপ্ন পূরণের জন্য কঠোর এবং পরিশ্রমী প্রচেষ্টা চালায়, হয় একটি শান্তিপূর্ণ বিশ্ব গড়ে তোলার জন্য বা তাদের নিজেদের স্বার্থে এটিকে ধ্বংস করার জন্য। পোয়েম থ্রি, দোজ উইন্টার সানডেজ বাই রবার্ট হেইডেন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কবিতা। দ্য পোয়েম ডিলস উইথ প্যারেন্টাল স্যাক্রিফাইস অ্যান্ড ডিউটি, এভরি প্যারেন্ট স্যাক্রিফাইসেস দেয়ার ইজ কমফোর্ট অ্যান্ড ডিজায়ার্স টু মেক দ্য ফ্যামিলি মেম্বার্স হ্যাপি। এর সারসংক্ষেপ হল, কবিতাটি পিতামাতার ত্যাগ ও কর্তব্যের সাথে সম্পর্কিত। পরিবারের সদস্যদের সুখী করার জন্য প্রতিটি পিতামাতা তাদের স্বাচ্ছন্দ্য এবং আকাঙ্ক্ষাকে পরিত্যাগ করে। ইভেন ইন দ্য ফেস অফ এক্সট্রিম পভার্টি অর আদার ট্রাভেলস, প্যারেন্টস ট্রাই টু কিপ দ্য চিলড্রেন বেটার, এমনকি চরম দারিদ্রতা বা অন্যান্য ঝামেলার মাঝেও বাবা মা সন্তানদের ভালো রাখার চেষ্টা করেন। ভেরি অফেন দেয়ার স্যাক্রিফাইস অ্যান্ড সেলফলেস লাভ রিমেইন আননোটিসড অ্যান্ড দে ডিমান্ড নো থ্যাঙ্কস অর কংগ্রাটস ফ্রম আদার মেম্বার্স। প্রায়শই তাদের ত্যাগ এবং নিঃস্বার্থ ভালোবাসা অরক্ষিত থাকে এবং তারা অন্যান্য সদস্যদের কাছ থেকে কোনো ধন্যবাদ বা অভিনন্দন চায় না। Especially the father of a family silently bears all anxieties and hardship for maintaining his family well. বিশেষ করে একটি পরিবারের পিতা তার পরিবারকে ভালোভাবে বজায় রাখার জন্য নীরবে সমস্ত দুশ্চিন্তা এবং কষ্ট সহ্য করে চলেন। Poem 4, I Died for Beauty, Emily Dickinson, বিশ্ববিখ্যাত একটি কবিতা। এই কবিতাটির সামারি বহুমুখী হয়ে থাকে এবং এখানে সামারিটির জন্য আমরা যেভাবে লিখতে পারি সেটি হলো, দ্য পোয়েম ডিলস উইথ অ্যাপ্রিসিয়েশন অফ ট্রুথ অ্যান্ড বিউটি অ্যাজ ওয়েল অ্যাজ রিভিলস দ্য ট্রু মিনিং অফ ডেথ। কবিতাটি সত্য সৌন্দর্যের উপলব্ধির সাথে সাথে মৃত্যুর প্রকৃত অর্থ প্রকাশ করে। ট্রুথ অ্যান্ড বিউটি আর দ্য টু মোস্ট ওয়ার্শিপ ফিলিংস অফ হিউম্যান বিইংস ফর হুইচ দে ডোন্ট হেজিটেট টু এমব্রাস ডেথ। সত্য এবং সৌন্দর্য মানুষের সবচেয়ে পূজনীয় দুটি অনুভূতি, যার জন্য তারা মৃত্যুকে বলে আলিঙ্গন করতে দ্বিধাবোধ করে না। বাট ডেথ ইজ আ কাইন্ড অফ ফেইলিওর হুইচ ইকুয়ালাইজেস এভরিওয়ান মার্কিং দ্য এন্ড অফ ওয়ার্ল্ডলি লাইফ। কিন্তু মৃত্যু এক ধরনের ব্যর্থতা, যা পার্থিব জীবনের সমাপ্তি চিহ্নিত করে সবাইকে সমান করে দেয়। হোয়াট এভার মে বি দ্য কজ অফ ডেথ, দেয়ার মেমোরি সিংস ইন অবলিভিয়ন অ্যান্ড পিপল অন আর্থ সুন ফরগেট দেম। মৃত্যুর কারণ যাই হোক না কেন, তাদের স্মৃতি বিস্মৃতিতে ডুবে যায় এবং পৃথিবীর মানুষ অতি শীঘ্রই তাদের কথা ভুলে যায়। পোয়েম নাম্বার 5, দ্য স্কুল বয় উইলিয়াম ব্লেক। এই কবিতাটিতে কিন্তু দুটি অংশ রয়েছে এবং দুটি অংশের জন্য আমরা একই সামারি ব্যবহার করতে পারি, যেখানে যেহেতু মূল কবিতার থিমটি একই বিষয়ের উপরে তুলে ধরা হয়েছে। সুতরাং এই কবিতার সামারিতে আমরা যে কথাগুলো লিখতে পারি সেটি হলো, এ ফ্রেন্ডলি ফ্রি অ্যান্ড কনজেনিয়াল এনভায়রনমেন্ট ইজ রিকোয়ার্ড ফর প্রপার এডুকেশন অফ এ চাইল্ড। একটি শিশুর সঠিক শিক্ষার জন্য একটি বন্ধুত্বপূর্ণ, মুক্ত এবং অনুকূল পরিবেশ প্রয়োজন। বাট আনফর্চুনেটলি আওয়ার এডুকেশন সিস্টেম ডাজেন্ট অ্যালাউ মাস ফ্রিডম ফর দেম,
রেদার দে আর টর্চার্ড আন্ডার হার্ড অ্যান্ড ফাস্ট রুলস। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের শিক্ষা ব্যবস্থা তাদের জন্য খুব বেশি স্বাধীনতা দেয় না, বরং তাদের কঠোর এবং ধরাবাঁধা নিয়মের অধীনে তাদেরকে নির্যাতন করা হয়। ইট মেক্স দ্য চিলড্রেন রিলাকটেন্ট অ্যান্ড অ্যাফ্রেড অফ স্কুল টু দেম দ্য ক্লাসরুম ইজ আ কেজ অ্যান্ড দে ট্রাই টু এসকেপ ফ্রম দ্য ক্রুয়েল অ্যান্ড আনকাইন্ড ট্রিটমেন্ট অফ স্কুল। এটি বাচ্চাদের স্কুলের প্রতি অনীহা ও ভয় বাড়ায়, তাদের কাছে শ্রেণীকক্ষ একটি খাঁচা এবং তারা স্কুলের নিষ্ঠুর ও নির্দয় আচরণ থেকে বাঁচার চেষ্টা করে। দাস দে হেট গোয়িং টু স্কুল, এজন্য তারা স্কুলে যাওয়াকে ঘৃণা করে। আর দেয়ারফর দ্য পারপাস অফ এডুকেশন ইজ লস্ট অ্যান্ড দ্য ফিউচার অফ দ্য নেশন বিকামস ডার্কেন্ড। আর সেজন্যই শিক্ষার উদ্দেশ্য নষ্ট হয় এবং জাতির ভবিষ্যৎ অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। এখানে এই কবিতার যে সামারিগুলো দেওয়া আছে, আশা করি সামারিগুলো লিখলে তোমরা সম্পূর্ণ নম্বর পেয়ে যাবে। ভালো থাকবে সকলেই। যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করবে। সকলের শুভকামনা। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।